এখানে মজাদার কিছু অল্প দামে ডেজার্ট পাবেন, পুডিং আছে, দই আছে, এই যে দেখে রাখেন। তো মিষ্টিটা হচ্ছে যশোর জামতলার মিষ্টি, কালারটা দেখে আমার ওরকমই মনে হচ্ছিল, এটা বাড়ির বানানো পুডিং এর মতোই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এখন আমি দাঁড়িয়ে আছি নীলক্ষেত বাবুপুরা, এটা হচ্ছে বই মার্কেটের পিছনে। এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন চোখে পড়ল নীরব দই চিরা, নীরব রোজ দই চিরা, মিষ্টি এবং জুস। এখানে বেশ কিছু খাবার আমার দৃষ্টি আকর্ষণ করলো, তার মধ্যে একটা হলো পুডিং, আমার ফেভারিট পুডিং। এখানে দই চিরা পাওয়া যায়, বিভিন্ন ফ্রুট আছে, লেবু শরবত আছে, পেঁপে আছে, মিষ্টি আছে, পঞ্চ মিষ্টি, ঠিক আছে, দই আছে, তো আর কোল্ড কফি, তারপরে আপনার লাস্যি, এসব আছে আর কি। তো আমরা এর মধ্যে থেকে কিছু কিছু খাবার নেবো আর আপনাদের দেখাবো। তো মানে খুব অল্প বাজেটে খেতে চাইলে আপনি নিউ মার্কেটের এদিকে বা নীলক্ষেতের এদিকে আসলে এখানে খেতে পারেন। ছোট্ট একটা টং নিয়ে বসছে, আরও কয়েকটা দোকান আছে এখানে কিন্তু এখনও খুলেনি। এ সাইডে ঝালমুড়ি, তারপরে ফলের কয়েকটা দোকান আছে, আর এই যে পিছনে বইয়ের মার্কেট, এই যে নীলক্ষেত বই মার্কেট, এই যে এখানে চিরা ভিজানো আছে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে পুডিং বলেন, মিষ্টি বলেন, দই বলেন, সবই 30 টাকা করে। এই যে পুডিংয়ের সাইজটা মোটামুটি বড়, এই যে এখানে মিষ্টি রাখা আছে পঞ্চ মিষ্টি, এই যে এখানে দইয়ের কাপগুলো, ঠিক আছে, নীরব রোজ, দই চিরা, মিষ্টি এবং জুস। তো ঠিক আছে, আমরা খাবারগুলো নেই, তারপরে আপনাদের দেখাচ্ছি। এটা কোল্ড কফি হচ্ছে, এই তো আমাদের কোল্ড কফি, এটার দাম হচ্ছে 50 টাকা। এই যে ভালো করে ডেকোরেট করা দেখেন, তারপরে এই যে হচ্ছে মিষ্টি, মিষ্টির সাইজ বড় আছে, এটার দাম হচ্ছে 30 টাকা। তো মিষ্টিটা হচ্ছে যশোর জামতলার মিষ্টি, কালারটা দেখে আমার ওরকমই মনে হচ্ছিল, এই দেখেন জামতলার লাল মিষ্টি, এটা আশা করি ভালো হবে। আর এই যে পুডিং এর সাইজটা দেখেন, পুডিংটা নিজস্ব বানানো এই শপের। তো ঠিক আছে, আমরা প্রথমে এই কোল্ড কফিটা দিয়ে ট্রাই করি, বিসমিল্লাহ রহমান রহিম। এই প্রচণ্ড গরমে এই ভিড়ের মধ্যে একটুখানি শান্তির জায়গা পাইলাম, আর এই রাস্তার খাবারটা দেখে লোভ সামলাতে পারলাম না, তাই ভাবলাম যে আপনাদের সাথে এটা একটু শেয়ার করা যাক। তো টেস্ট করি, বিসমিল্লাহ রহমান রহিম। আমরা বিভিন্ন জায়গায় যেসব রেস্টুরেন্টে কফি খাই ঠিক সেরকমই স্বাদ, শুধুমাত্র এটা বাইরের ফুটপাতে করা, এই জন্যেই আপনার দাম কম। এই যে আর দামি গ্লাসে সার্ভ করেনি, এইটুকু যা, তাছাড়া আপনার টেস্ট খুব একটা পার্থক্য নাই, কাছাকাছি, বেশ স্বস্তিদায়ক গরমে। এদিকে আসলে আমি আবার খাবো। এবার তাদের এই যে জামতলার যেটা মিষ্টি বলছে এটা টেস্ট করি, সাইজটা বেশ বড়। পঞ্জি একটা ব্যাপার আছে, এই যে দেখেন মিষ্টির ভিতরটা, মিষ্টির ভিতরটা একদম পঞ্চের যে পঞ্চনেস সেটা আছে, বোঝা যাচ্ছে। টেস্ট করি, বিসমিল্লাহ রহমান রহিম। মিষ্টিটা ভালো, খুব যে বেশি মিষ্টি তা না, মানে পঞ্চ মিষ্টি যেমন হয় হালকা একটু লাইট মিষ্টি সেরকমই, মিষ্টিটা ভালো লাগছে, 30 টাকা দাম। এবার হচ্ছে যে পুডিং, পুডিংটা দেখে আসলে আমি এখানে দাঁড়াইছিলাম, পুডিংটা টেস্ট করি, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বাড়ির বানানো পুডিং এর মতোই, প্রাইস হিসাবে সাইজ বড়। নিউ খেতে আসলে এখানে আসবেন, খাবেন, আশা করি ভালো লাগবে। থাকেন আমার চ্যানেলে, যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক শেয়ার কমেন্ট করেন। তো এ হচ্ছে আমাদের জিয়ারুল ভাই, জিয়ারুল ভাই কেমন আছেন? তো এটাই হচ্ছে জিয়ারুল ভাই সব, আপনারা এই জায়গাতে আসলে খাবেন। এখানে মজাদার কিছু অল্প দামে ডেজার্ট পাবেন, পুডিং আছে, দই আছে, অলরেডি আমি যেগুলো দেখাইছি, দই, দই চিরা, জুস আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, কোল্ড ড্রিঙ্কস বলতে আপনার এই কোল্ড কফি, তারপরে লাস্যি, এসব আর কি। তো নীলক্ষেত বা নিউ মার্কেট আসলে আপনারা এখানে অবশ্যই ট্রাই করবেন। তো ঠিক আছে, এই যে দেখে রাখেন, আর ভাইয়ের নিজস্ব বানানো এগুলো, হ্যাঁ, আমি যে দই বলেন, তারপরে পুডিং, এগুলো নিজস্ব বানানো। তো ঠিক আছে, ভালো থাকেন, এই জায়গাতে আসলে অবশ্যই খাবেন। আল্লাহ হাফেজ।